মেলাঘর হাসপাতালে ভাঙচুরে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার দাবিতে রবিবার মেলাঘর সোনামুড়া সড়ক অবরোধ করলেন হামলাকারীদের আত্মীয় পরিজনরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ মুক্ত হয় সড়ক। গত বৃহস্পতিবার মেলাঘর থানাধীন বরতলি ল্যাংটা দরগা এলাকায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিল দুই নাবালক। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় মইনুদ্দিন ওরফে সোহাগ মিয়া নামে এক নাবালকের। এ মৃত্যুর পরই হাসপাতালে তাণ্ডব করে সোহাগের আত্মীয় পরিজনরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় হাসপাতালের বিভিন্ন সামগ্রী। উন্মত্ত জনতার হাত থেকে রক্ষা পেতে লুকিয়ে কোনো ক্রমে আত্মরক্ষা করেছিলেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। গোটা হাসপাতালে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল হামলাকারীরা। এই ঘটনায় ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছিল চিকিৎসা পরিষেবা। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে দুই হামলাকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় হামলাকারীদের আত্মীয় পরিজনেরা রবিবার সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধ করে। তাদের দাবি, হামলাকারীদের ছেড়ে দিতে হবে। পাশাপাশি যে চিকিৎসকের কারণে সোহাগের মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে ইনজেকশনটা তা তো অ্যালার্জি শ্বাসটা আমরা আগে এর প্রয়োজন আসতো, এটা না দিয়ে কেন ইনজেকশনটা দিচ্ছেন তে তো মারা গেছে। তখন মেজাজ ফুলাফানির অন্য রঙে কিছু বাংশু করছে, নাবালকদের হাতে বাইক তুলে দেওয়ার কারণে বহুবার বহু অঘটন ঘটেছে। এরপরও একাংশ অভিভাবক তাদের নাবালক সন্তানদের হাতে বাইক তুলে দিয়ে আখেরে বিপদ ডেকে আনছে বলে মনে করেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।